হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো শুভ দীপাবলির সবাইকে শুভেচ্ছা জানাই। তো আজকে ধনতেরাস, তো আমরা এখন যাচ্ছি একটু বাজারে, দেখি কি কেনা যায়। দেখো আমি যাচ্ছি, ছেলে যাচ্ছে, আর এই যে সঞ্জয় যাচ্ছে, আমরা তিনজন মিলে যাচ্ছি, দেখি কেনে কি কেনা যায়। চল আমাদের সাথে। দেখো বন্ধুরা, রাস্তা যেতে যেতে বোনের সাথেও দেখা হয়ে গেল, তো ওর সাথেও একটু দাঁড়িয়ে গল্প করে নিলাম। দেখো আমার যাও দেখি রাস্তায় দাঁড়িয়ে আছে, ওর সাথেও দেখা হয়ে গেল, একটু কথা বলে নিলাম। সঞ্জয় একটু কথা বলল, তো ওইখানে দাঁড়িয়ে আছে, সামনে একটা প্যান্ডেল হয়েছে, ওখানে ওর ছেলে মেয়েগুলো খেলা করছে, ওই জন্য ওইখানে দাঁড়িয়ে আছে। এই দেখো ওই প্যান্ডেলে আমার জায়ের মেয়ে, এই দেখো ওকে আমি নাম দিয়েছি পুন্টু, আর ওখানে আমার জায়ের ছেলে বসে আছে, এ দেখো আমার ছেলেও দাঁড়িয়ে আছে। এ দেখো এখানে মন্দিরের ঠাকুরও চলে এসছে, দেখো কত সুন্দর করে সাজিয়েছে। এই দেখো, তো বন্ধুরা দেখো আমি সঞ্জয় আর ছেলে একটা ফোনের দোকানে ঢুকেছি। তো সঞ্জয় একটা মাইক নেবে বলে ঢুকলো, মাইকের একটা খুব দরকার ছিল, কথা বলতে ভীষণ প্রবলেম হচ্ছিল, তাই একটা মাইক কিনলাম। দেখো উনি মাইকটা খুলে, প্যাকিংটা খুলে উনি দেখিয়ে দিচ্ছে। এই দেখো খুলছে, দেখো বন্ধুরা ভালো আছে মাইকটা, তো মাইকটা নিয়ে নিলাম। এ দেখো সঞ্জয় নিচ্ছে। দেখো বন্ধুরা ফ্ল্যাটগুলো কি সুন্দর সাজিয়েছে, কি ভালো লাগছে। আমাদের এখনো লাগানোই হলো না, কবে যে লাগাবো, কালকে লাগাতে হবে। তো এখন যাচ্ছি ছেলের বাজি কিনতে, ছেলে বায়না করছে। দেখো আমি চটপটি নিয়েছি, কালীপটকা নিয়েছি, রং মশলা নিয়েছি, দেখো এখন দশকর্মা ভান্ডারে এসেছি, প্রদীপ নিচ্ছি, সঞ্জয় বসে পড়েছে প্রদীপ বাসতে। দেখো গুনে গুনে প্রদীপ নিচ্ছে, কোনটা ভালো, কোনটা টেরা, কোনটা বেকা, তো গুনে গুনে 14খানা প্রদীপ ও নিচ্ছে। ওর কোমরে ব্যথা করছে তাই একটু বসে পড়েছে, কোমরে ব্যথা করছে, পাচ্ছে না, তো নেওয়া হয়ে গেছে 14টা প্রদীপ। দেখো সব নিয়ে নিলাম, তিল তেল, প্রদীপ, সলতে আর মোমবাতি সব নেওয়া হয়ে গেছে, ঝাড়ুও নিয়ে নিয়েছি। এ দেখো ছেলের হাতে ঝাড়ু, তো এখন যাব বাড়ির দিকে, নেওয়া হয়ে গেছে। কি গো মিষ্টিও তো নিতে হবে ঠাকুরের, তো একটু মিষ্টি। তো দেখো আমরা ঢুকে গেলাম মিষ্টির দোকানে, ঠাকুরের জন্য সন্দেশ নেব, আর ছেলে কি মিষ্টি খাবে বায়না করছে তাই কিনে দিচ্ছে। দেখো কত সুন্দর সুন্দর মিষ্টি, দেখো সন্দেশ, কত রকমের সন্দেশ, দেখো এই দেখো সন্দেশ, দেখো গজা, লাড্ডু, এই দেখো 5 টাকা পিস, 10 টাকা পিস, 10 টাকা পিস, 8 টাকা পিস, দেখো দেখো লাভ সন্দেশ, পান্তুয়া, ঘট মিষ্টি, এটা ছেলে খাবে বলেছে তাই ও নিচ্ছে, এইটাও নিচ্ছে ঠাকুরের জন্য, আর এটা নিচ্ছে। তো চলো আমাদের নেওয়া হয়ে গেল, বাড়ি যাব। এই দেখো সব জিনিস, দেখো নুন, ঝাড়ু, ঝাড়ু, মিষ্টি ঠাকুরের,
এইসব আমরা কিনে আনলাম। আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না জানো। গুড নাইট বন্ধুরা।